অনেকগুলো প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাঠিয়েছিলাম, প্রায় ১৩টা প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের স্কাইওয়াক, যেটা দক্ষিণেশ্বরে, গার্ডেন রিজ ফ্লাইওভার এবং আরও অনেকগুলো এরকম প্রজেক্ট পাঠিয়েছিলাম। অনেক দিন ধরে ওই সিপিডাব্লিউডির ভেটিং হ্যান ত্যান করে আমাদের মানে নাস্তা নাবুদ খাই দিয়ে দেবে না, আর আমরাও ঠিকছিলাম যে আমরা লড়ে যাব শেষ পর্যন্ত। আমরা তাই রাজ্য সরকারের তরফ থেকে ঠিক করেছি যে স্কাইওয়াকটা যখন কেন্দ্র দিল না, কিন্তু আমাদের যারা দক্ষিণেশ্বরের শ্রদ্ধা জ্ঞাপন করতে যান, যারা মানুষ, তাদের অত্যন্ত অসুবিধা হয়। গেট দিয়ে ঢুকেই একটা গাড়ির যানজট, তার মধ্যে মানুষ হাঁটছে, দোকান, একটা বিচ্ছিরি অবস্থা। সেটাকে আমরা যে পরিকল্পনা করেছিলাম আইএলএফএস থেকে করেছিলাম যে এক্সেলেটর দিয়ে ওপরে উঠে যাবে, গিয়ে স্কাইওয়াক দিয়ে হাঁটবে, আবার মন্দিরের সামনে এক্সেলেটর দিয়ে নেমে যাবে, আর গাড়িগুলো তলা দিয়ে যাবে, ওপরে দোকান থাকবে আর মানুষ হেঁটে যাবে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এটা প্রায় ৪৭ কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা দিয়ে এই প্রজেক্টটা করব। ওরা এই ফোর লেন রামনগর থেকে, রামনগর মোড় থেকে গার্ডেন রিচের রামনগর মোড় থেকে রেমন্ট রোড কাঁটাপুকুর মোড় পর্যন্ত যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের স্যাংশন করেছে ৩১৩ কোটি ২৭ লাখ টাকা, যার মধ্যে ৩৫% জেনুইনএম দেবে এবং ৬৫% আমরা রাজ্য সরকার এবং কেএমডিএ মিলিয়ে দেব। যাই হোক, শেষ ভালো যার সব বলো, আলটিমেটলি এইটা হয়েছে ৩৫% জেনুইনএম প্রজেক্টে ৩৫% ওরা দেয়। সেটা আবার অন্য একটা বিতর্ক আছে যে যদি ৩৫% দিয়ে দাদাগিরি কেন, ৪০ হাজার কোটি টাকা এখান থেকে ইনকাম ট্যাক্স, কাস্টমস ডিউটি, এক্সাইজের বাবদ নিয়ে যাচ্ছ, তার মধ্যে কিছু দিচ্ছ ৮০০০ কোটি টাকা এই জেনুইনএম হ্যান ত্যান আর ন্যাগরা ফ্যাগরা প্রজেক্টে, তার মধ্যে আবার দাদাগিরি করে নাম যদি দাও, তাহলে ৩৫-৬৫% টাকা আমি দেব। তাহলে আমি প্রশ্ন তুলতেই পারি, কেন বিবেকানন্দর নামে হবে না, কেন নেতাজির নামে হবে না, কেন মাওলানা আবুল কালাম আজাদের নামে হবে না, কেন ক্ষুদিরাম আসলে বক্তব্য। এছাড়াও আমরা কালকে আরেকটা প্রজেক্ট স্যাংশন হয়েছে হালিশহর মিউনিসিপ্যালিটির সোয়ারেজ সিস্টেম আন্ডার এনজিআরবিএ, যেটা ২৪৭ কোটি টাকার, এটাও কালকে স্যাংশন করতে বাধ্য হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা ওখানে পড়েছিলাম একেবারে, তাই এই দুটো আমরা বললাম। এর আগে যেগুলো আমাদের ছোটো ছোটো সেগুলো আগে আমি বলে গেছি। এই দুটো এটা হলো এনজিআরবিএ, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি। এটা এই গার্ডেন রিজ ফ্লাইওভারটা প্রায় ৩.২ কিলোমিটার। এটা আমরা আজকে টেন্ডার করব, আজকে টেন্ডার বেরোবে, তারপরে যদি লোকসভা ইলেকশন এসে যায় তাহলে টেন্ডার খুলে ওয়ার্ক অর্ডার দিতে পারবো, আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমরা বলেছি এটা অ্যাপ্রক্স ১৮ মাস মতন লাগবে। না না, এখন আমরা আবার তাদের চিঠি দিই, তারা কিছুটা সময় চেয়েছে, সেই সময় আমরা তাদের দিয়েছি, এবং সময় অতিক্রম করলে আমরা আইনিভাবে যে পদক্ষেপ সেটা নেবার কথা ভাবব। মানা করা হয়েছে, চিঠি দিয়ে মানা করা হয়েছে, আমি জানি না আর কোনো কমপ্লেন পাইনি, কিন্তু মানা করা হয়েছে যে ডেভেলপমেন্ট ফিটা হলো অনগান্ত্রিক, কোথাও কোনো আইনে নেই, পৌর আইনে, সুতরাং এটা করবেন না। ওরা ১ মাস সময় চেয়েছে, সেটা দিয়েছি আমরা,
আমি জানি না এখন শেষ হয়েছে কি না, হলে আসুক, তারপরে আমরা আইন আইনের পরামর্শ নেব। করতেই হবে, যদি না করে আমাদের ইউসি যদি না আসে তাহলে পরের বার তারা টাকা পাবে না।